নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো কুম্ভ রাশির সারস্বতী ফেজে কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, তারা এই 24শে জানুয়ারিতে সারস্বতীতে প্রথম চরণে পা রাখতে চলেছেন। তো তার ফলে আপনাদের কী হতে চলেছে তা বিস্তারিতভাবে জানতে ভিডিওটি পুরো দেখুন, এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু ক্রিয়ার কথা বলবো যেগুলি করলে আপনার এই সারস্বতী ফেজে আপনাদের মঙ্গল হবে। তাই ভিডিওটি পুরো দেখুন। পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন শুরু করা যাক। সারস্বতী মানেই আমরা জানি শনিগ্রহ। শনিগ্রহকে আমরা সাধারণত ভয় পাই, কারণ একটাই, কারণ আমরা এটাই জানি শনির তীর্যক দৃষ্টি কোনো মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। আপনারা হয়তো জেনে থাকবেন রাজা হরিশ্চন্দ্র এই সারস্বতীর সময় ভিখারিতে পরিণত হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব। তো আপনাদেরকে আমি কয়েকটি কথা এই ভিডিওতে বলতে যাব বা বলবো যেগুলি মেনে চললে আপনাদের এই সারস্বতী ফেজে প্রবলেম আসবে না। প্রথমত, সারস্বতীতে মানুষের কেন ক্ষতি হয় আগে জেনে নিন। সারস্বতী ফেজে মানুষের আর্থিক, মানসিক, শারীরিক সমস্ত রকম দিক থেকে ক্ষতি হতে লাগে। যেমন আর্থিক দিক যদি বলি, তাহলে বলা যাবে যে এই সারস্বতীর সময় আপনাদের অর্থ সেভাবে গ্রো করবে না, আপনার বিজনেস সেরকমভাবে দাঁড়াবে না, আপনি কোনো নতুন চাকরি পাবেন না, এছাড়াও আপনার ঋণ প্রচুর পরিমাণে হয়ে যাবে, সেই ঋণকে আপনার রিকভারি করতে পারবেন না। এছাড়া আপনার এই সারস্বতীর ফেজে শারীরিক প্রবলেম আসবে, যেমন কোনো বড়সড় বা ছোটোখাটো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এগুলো কেন হয় জানেন? শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, জেনে রাখুন, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, অন্যায় কোনো রকম সহ্য করে না। আপনি যদি কোনো মানুষকে ঠকান, কোনো মানুষের সাথে বাজেভাবে ব্যবহার করেন, বা আপনি যদি মানুষের ক্ষতি করেন সারা জীবনে, মানুষের উপকার না করেন, বা কোনো দুস্থ কুকুরকে বা কোনো গরুকে বা যে কোনো রকম পার্থিব জীবকে অকারণে হত্যা করেন বা আপনি তাকে আঘাত করেন, তাহলে এই সারস্বতী ফেজে আপনাকে সেই প্রতিটার ফল ভোগ করতে হবে। এটা আপনি মিলিয়ে রাখতে পারেন। এবার যদি আপনি এরকম যদি করে থাকেন, তাহলে আপনারা কি করবেন? আপনাদেরকে আমি আজকে বলতে যাচ্ছি কি করবেন। প্রথমত, যদি আপনারা এরকম কোনো কাজ করে থাকেন, তাহলে আপনারা প্রথমত এই সারস্বতী ফেজে যখন আপনি ঘরে ঢুকবেন কোনো কাজ থেকে বা যে কোনো জায়গা থেকে, তখন আপনি আপনার হাতটা পুরো কনুই পর্যন্ত ধুবেন এবং আপনার পা হাঁটু পর্যন্ত ধুয়ে গৃহে প্রবেশ করবেন। দ্বিতীয় কথা, এই সারস্বতী ফেজে আপনারা কোনো রকম কোনো মহিলাকে কোনো কুনজরে দেখবেন না, এবং কোনো মহিলার সাথে ভালোভাবে ব্যবহার করবেন। এছাড়াও আপনি কোনো মহিলাকে প্রতারিত করবেন না, কারণ প্রতারিত করলে আপনাকে চার ডবল এর ফল ভোগ করতে হবে। এগুলোই আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। এরপরে আসছি আপনারা কি কি করবেন। হাত পা ধোয়ার কথা বললাম, এরপরে বলছি আপনারা সারস্বতী ফেজে
শনি এবং মঙ্গলবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সবচেয়ে বড় মারক যে বান সেটি আমি বলতে যাচ্ছি ভিডিওর শেষে, সেটি হচ্ছে আপনারা হনুমানজির মন্দিরে যান এবং সেখানে গিয়ে হনুমানজিকে ভোগ চড়ান এবং উনার কাছে প্রার্থনা করুন যেন আপনার আগামী দিনগুলি শুভ হোক। এবং আপনি হনুমানজির কাছে মেটে কালারের সিঁদুর নিয়ে গিয়ে হনুমানজির পায়ে বা চরণে নিবেদন করুন, তাতে আপনার এই সারস্বতীর ক্ষতিকর জিনিস মুক্ত হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো এখনই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নিন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, সঙ্গে থাকুন।